গত ভিডিও যেটা আমি আপলোড দিয়েছিলাম, এই ভিডিওতে যখন আমি কিছু রিয়েল ফ্যাক্টস কথা তুলে ধরেছি, বাট এরপরেও আমার অনেক ট্রেড চিহ্ন থেকে কিছু নেগেটিভ কমেন্টস এসেছে যে, কিন্তু দেখুন আমি সব ভিডিওগুলোতে সবাইকে খুশি করার জন্য কথা বলি না, প্র্যাকটিক্যাল বাস্তব কথাগুলো বলি। তাই আজকে একটা খুশির খবর নিয়ে আসলাম এবং আমার একটা প্র্যাকটিক্যাল খবর নিয়ে আসছি, দুই এক মিনিটের ভিতর চাইব ভিডিওটা শেষ করে দেওয়ার। আজকে বিশেষ করে আসামের মাননীয় শিক্ষামন্ত্রী রণজিৎ পেগু মহাশয় একটা প্রেস মিট দিয়েছেন। এই প্রেস মিটে কিন্তু অনেক লম্বা প্রেস মিট দিয়েছেন, তবে এই প্রেস মিট থেকে দুটা গুরুত্বপূর্ণ ওনার কথা আমরা পেয়েছি, বিশেষ করে টেট উত্তীর্ণ প্রার্থী যারা রয়েছেন আসাম টেট বা সি টেট, এবং বিশেষ করে প্রাইমারি আপার প্রাইমারি সেকশনে। দেখুন উনি একটা কথা বলেছেন যে পদ যেগুলা শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে পোস্ট খালি ছিল, গত আমার ভিডিওতে আমি বলেছিলাম যে নিয়ার অ্যাবাউট 3000 পোস্টের কথা এলপি এবং ইউপিতে, এবং হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে অন্যভাবে আরও পোস্ট 12000 পোস্ট বলেছিলাম। এগুলো আমরা পেয়েছিলাম তথ্যটা যে বিধানসভায় যখন প্রশ্ন করা হয়েছিল অ্যাসেম্বলিতে, সেখানে দেওয়া মানে শিক্ষা বিভাগের তথ্য মতে। বাট আমরা সবাই জানি এখন শিক্ষা সেতু, যেটা শিক্ষা সেতুতে সব টিচার্সদের একদম লাইভ আপডেট আছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষা সেতুটা একটা মানে উল্লেখযোগ্য পদক্ষেপ সরকারের পক্ষ থেকে। এইখানে মানে সব কিছু লাইভ থাকছে, তাই এখানে কোন পদে কোন শিক্ষক রয়েছেন, কোন স্কুলে কোন শিক্ষক রয়েছেন, কবে কে রিটায়ারমেন্টে যাচ্ছেন, সেটা কিন্তু 6 মাস 7 মাস আগে শিক্ষা বিভাগের হাতে লাইভ চলে আসছে। এখানে আর ব্লকে ব্লকে ইনফরমেশন নিতে হচ্ছে না, ডিস্ট্রিক্ট থেকে ইনফরমেশন নিতে হচ্ছে না, সরাসরি গুয়াহাটিতে বসে এক দুটি ক্লিকেই সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকের এই প্রেস মিটে শিক্ষামন্ত্রী উল্লেখযোগ্যভাবে একটা কথা উল্লেখ করেছেন যে আগামী যে এই যে সামনে নিযুক্তি জন্য যে বিজ্ঞাপন আসবে, সেই বিজ্ঞাপনে আগামী 2024-এর মার্চ অবধি মানে এই যে সেশনের যে পোস্টগুলা খালি হবে, সেই সমস্ত পোস্টগুলা ভ্যাকেন্ট হিসাবে ধরে এগুলা দিয়ে নিযুক্তি হবে। এই বিষয় থেকে আমরা সরাসরি বলতে পারি যে এলপি ইউপি নয়, এমনকি হাই স্কুল হায়ার সেকেন্ডারিতেও কিন্তু ভ্যাকেন্ট পোস্ট বেশি হবে। আগের যে আমাদের যে তথ্য ছিল স্কুল হায়ার সেকেন্ডারিতে একটু কম বাড়তে পারে, কিন্তু এলপি এমইতে কিন্তু পোস্ট আরো বাড়বে। তাই এটা কিন্তু খুশির খবর। এই হিসাবে আমাদের যারা টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন এবং যারা আসাম টেট বা সি টেট, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর। তবে এখন আমি আরবার নতুন ভাবে বলবো না যে এটা কাট অফ কত হবে, আমরা দেখে নেই যে আগামী এক্স্যাক্টলি কতটি পোস্ট খালি হয়। আরেকটি কথা আমি কিন্তু পেয়েছি ওনার কথা থেকে, যদি এই কথাটা একটু, যদিও শিক্ষামন্ত্রী বলেছেন হালকাভাবে, কিন্তু এটা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ কথা আমাদের সবার জন্য, এমনকি টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য, এমনকি নতুনভাবে যারা টেটে বসবেন আগামী দিনে, যারা টেট এমনকি পাস করেন না তাদের জন্য, সবার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর। উনি বলেছেন যে শিক্ষক নিযুক্তি, উনি বলেছেন একটা কন্টিনিউয়াস প্রসেস, যে এই কথাটা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে কেউ বলতে পারবে না যে হেলথ ডিপার্টমেন্টে নিযুক্তি প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেস, এভাবে যে এই প্রশাসনের বিভাগে এভাবে কেউ বলতে পারে না, কিন্তু শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে উনি বলেছেন কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে প্রতি বছর উনি তো লাইভ প্রত্যেক বছর উনি নভেম্বর ডিসেম্বরে পেয়ে যাবেন যে শিক্ষা সেতুতে যে এই বছর টোটাল মোট কতজন শিক্ষক আসামে অপশন নিচ্ছেন, এই তথ্যটা তো একদিনে এসে যাবে। এমনকি যদি আজকে, দ্যাট মিন্স মানে আজকেই যদি চান, আগামী 3 বছরের হিসাবটা তিনি পেয়ে যাবেন। তার মানে প্রতি বছর যে কমবেশ শিক্ষক নিযুক্তি যে হবে তা কিন্তু আমরা আজকে এই উনার যে স্টেটমেন্ট থেকে কনফার্ম পেয়ে গেলাম। কিছু মানুষ বলেন যে শিক্ষামন্ত্রী বলেছেন যে এগুলি কাজে লাগবে, দেখুন কিছু কথা প্রমিস একটি কথা, কিছু ফ্যাক্টস আর একটা কথা। এই খবরটা যারা টেট মার্কস টেটে কম মার্কস পেয়েছেন তাদের জন্য একটা ভালো খবর, এবং যারা ভবিষ্যতে টেট দিবেন এবং আরো মন্দি পড়বেন তাদের জন্যই ভালো খবর। মানে সারমর্ম এটাই হচ্ছে আজকের ভিডিওর, যে বছরে 2 বার টেট হচ্ছে আর বছরে 1 বার নিযুক্তি প্রক্রিয়া হচ্ছে। তাই সিদ্ধান্ত আপনার, কারা কারা ভালো করে পড়াশোনা করবেন আর কারা করবেন না, আর যারা অলরেডি টেট পাস রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর। আজকের ভিডিও এখানেই, পরবর্তী অবশ্যই একটা ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।